দেখা মাত্র অ্যাডভার্ব চেনা সবচেয়ে শর্টকাট। অর্থাৎ আপনি একদম 5 সেকেন্ডে দেখা মাত্র কিভাবে একটা অ্যাডভার্বকে চিনে ফেলতে পারবেন। আমরা বেসিক্যালি গত একটা ক্লাসে অ্যাডজেটিভের একটা শর্টকাট দিয়েছিলাম, আপনারা বেশ মোটামুটি পছন্দ করেছেন। আমরা আজকে দেখবো কিভাবে একটা সহজেই অ্যাডভার্বকে আপনি চিহ্নিত করতে পারবেন। এগুলো চাকরি পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অ্যাডমিশন টেস্টে প্রচুর কাজে দেয়। তো এখানে যে মেইনলি প্রবলেমটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে যে আমরা সবসময় ভাবি যে যেই শব্দগুলো শেষে এলওয়াই আছে এগুলো হচ্ছে অ্যাডভার্ব, কিন্তু কথাটা কমপ্লিটলি কি ঠিক নয়। তার মানে কি, এখানে নাউনের সাথেও কিন্তু এলওয়াই থাকতে পারে, অ্যাডজেটিভের সাথেও এলওয়াই থাকতে পারে, এবং এই দুইটার মধ্যে ডিফারেন্স কি একটু দেখার চেষ্টা করেন। যদি নাউনের সাথে এলওয়াই থাকে, অর্থাৎ একটা শব্দ যেটা নাউন এবং এর সাথে যদি এলওয়াই যুক্ত থাকে, তখন মাথা রাখবেন এটা একটা অ্যাডজেটিভ আকারে কাজ করে। কি আকারে কাজ করে? অ্যাডভার্ব নয়, কিন্তু ওটা একটা অ্যাডজেটিভ আকারে কাজ করবে। ঠিক সেম ভাবে যদি ওই শব্দটা একটা অ্যাডজেটিভ হয় এবং তার সাথে এলওয়াই যুক্ত হয়, অ্যাডজেটিভের সাথে এলওয়াই যুক্ত হলে সেটা অ্যাডভার্ব হবে, আর নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে সেটা হবে অ্যাডজেটিভ। খুব সিম্পল ভাষা, এটা একদম মাথার মধ্যে কি গেঁথে নেন। এরপর আমরা একটা উদাহরণ দেখি। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে শুধু এলওয়াই যুক্ত কি আপনার অ্যাডভার্ব হবে? না, এলওয়াই যুক্ত শব্দ ছাড়াও কিন্তু অনেক শব্দ আছে যেগুলো কি অ্যাডভার্ব আকারে ব্যবহৃত হয়, সেগুলো আমরা একটু পরে দেখবো। দেখি, দেখেন এখানে একটু খেয়াল করে দেখেন, ব্রাদারলি, এই ব্রাদারলি মানে হচ্ছে কি একটু খেয়াল করেন। আমরা বলি না যে ভ্রাতৃত্ব সম্পন্ন, ভ্রাতৃত্ব সম্পন্ন কিরকম বলি, যে ব্রাদারলি বিহেভিয়ার, ভ্রাতৃত্ব সম্পন্ন ব্যবহার। তো এই যে ব্রাদারলি, তারপরে কস্টলি দামি, তারপর আছে ডেডলি, তারপরে হিউম্যানলি, ম্যানলি, মান্থলি, ফ্রেন্ডলি, আওয়ারলি, ফাদারলি, এই সবগুলোতে একটা জিনিস কমন আপনি দেখবেন, উইচ ইজ দ্যাট এই ব্রাদারটা একটা নাউন, এই কস্ট এটা একটা নাউন, এই ডেড এটা একটা নাউন, হিউম্যান নাউন, ম্যান নাউন, মান্থ নাউন, ফ্রেন্ড নাউন, আওয়ার এবং ফাদার, সবগুলো কিন্তু নাউনের সাথে এলওয়াই যুক্ত হয়েছে। তার মানে আমরা বলতে পারি এই পাশে যেগুলো আছে এগুলো কি অ্যাডভার্ব নয়, এগুলো কি, এগুলো হচ্ছে অ্যাডজেটিভ, এগুলো কি অ্যাডজেটিভ, এইটুকু মাথা রাখতে হবে। এবার আমাদের মিশন হচ্ছে অ্যাডভার্ব নিয়ে। অ্যাডভার্ব চেনার সহজ উপায়, আপনাকে দেখতে হবে এলওয়াইটা কার সাথে যুক্ত আছে। যদি অ্যাডজেটিভের সাথে থাকে তাহলে সিম্পলি আপনি বুঝবেন এটা একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে, যেমন অ্যাবনর্মালি। এখন প্রশ্ন হলো যে অ্যাবনর্মাল কথাটা নাউন নাকি অ্যাডজেটিভ, এটাকে আপনি বুঝবো। এখানে আপনি চিন্তা করেন, তো আমরা বলি না যে অ্যাবনর্মাল বিহেভিয়ার, অ্যাবনর্মাল মানুষ, তার মানে অ্যাবনর্মাল শব্দটা দ্বারা কোনো নাউনের অবস্থা কিংবা দোষ কিংবা গুণকে প্রকাশ করা হয়। অ্যাবনর্মাল বিহেভিয়ার, অ্যাবনর্মাল ব্যবহার, অস্বাভাবিক ব্যবহার, মানে কি ব্যবহারটা এখানে নাউন, আর অস্বাভাবিক দ্বারা ব্যবহারের প্রকারকে প্রকাশ করা হয়েছে। কি রকম ব্যবহার? অ্যাবনর্মাল বিহেভিয়ার। তাহলে খেয়াল করেন অ্যাবনর্মাল শব্দের একটা অ্যাডজেক্টিভ। ঠিক সেম ভাবে অ্যাকচুয়াল, অ্যাকচুয়ালি, অ্যাকচুয়াল মানে কি আসল, তাই না? ঠিক সেম ভাবে অ্যাডভেঞ্চারাস, অ্যাডভেঞ্চারাস কিন্তু একটা অ্যাডজেক্টিভ, তাই না? অ্যাডভেঞ্চার একটা নাউন, অ্যাডভেঞ্চারাস অ্যাডজেক্টিভ, অ্যাডভেঞ্চারাসলি এটা কিন্তু একটা অ্যাডভার্ব, মাথায় রাখতে হবে। তাহলে খেয়াল করেন অ্যানুয়াল, অ্যানুয়াল মানে কি বার্ষিক, খেয়াল করে দেখবেন আমরা বলি না বার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, তার মানে পরীক্ষার ধরন অ্যানুয়াল দ্বারা প্রকাশ করা হয়, তাহলে একটা অ্যাডজেটিভের সাথে এলওয়াই যুক্ত করা হয়েছে। সেম ভাবে বিউটিফুল অ্যাডজেটিভ, বিউটিফুলি অ্যাডভার্ব, এন্ড ব্রেভ কি সাহসী, ব্রেভলি অ্যাডভার্ব, ঠিক আছে? ব্লাইন্ড, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা শব্দ এখানে এক একটা অ্যাডজেটিভ আকারে কাজ করেছে, এন্ড এর সাথে এলওয়াই যুক্ত করা হয়েছে, জন্য এই সবগুলো, এই সবগুলো শব্দকে আমরা কি বলতে পারি, অ্যাডভার্ব বলতে পারি। এখন আপনাদের মনে কিন্তু একটা কোশ্চেন উকি ঝুঁকি দিচ্ছে, সেটা কি যে এগুলো ছাড়াও তো অ্যাডভার্ব হয়, এলওয়াই যুক্ত ছাড়াও তো অনেক শব্দ আছে যেগুলো অ্যাডভার্ব হয়, আমরা কি এগুলো দিয়ে শুধু বুঝতে পারবো? না, এক্স্যাক্টলি আপনারা সঠিক বলেছেন, এগুলো ছাড়াও অনেক অ্যাডভার্ব রয়েছে যেগুলোর সাথে এলওয়াই যুক্ত নাই, আমরা সেরকম কয়েকটা দেখিনি। এখানে অনেক অনেক ধরনের শব্দ আছে, আপনি বইয়ে এবং বিভিন্ন জায়গায় খুঁজে পাবেন, আমি কয়েকটা উদাহরণ দিয়ে দিচ্ছি এখানে। যেমন ফাস্ট রয়েছে, ডাউন, আন্ডার, টুমোরো, লেফট, নেক্সট, বিহাইন্ড, অলমোস্ট, হার্ড, সামটাইমস, অফেন, এই যে শব্দগুলো আছে এগুলো কিন্তু এলওয়াই যুক্ত নয়, তারপরে এগুলো অ্যাডভার্ব আকারে কাজ করে। কেন? তার কারণ হচ্ছে অ্যাডভার্বের সংজ্ঞা থেকে আমরা জানি যে বেসিক্যালি অ্যাডভার্ব ভার্ব কিংবা পুরো একটা সেন্টেন্স কিংবা অ্যাডজেক্টিভকে যে মডিফাই করে তাকে আমরা অ্যাডভার্ব বলি, এটাকে সহজ ভাষায় আমি বলি। অর্থাৎ অ্যাডভার্বের কাজ হচ্ছে অ্যাডজেক্টিভ ভার্ব কিংবা পুরো একটা বাক্যের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করা। এখন খেয়াল করে দেখেন ফার্স্ট দ্বারা কি বোঝায়, গতি বোঝায়,
দ্রুততা বোঝায়, তাহলে খেয়াল করেন এই ফাস্ট দ্বারা কিসের গতিকে বোঝাচ্ছে? কাজ করার গতি। তাহলে কাজ হচ্ছে একটা ভার্ব, ভার্বের গতিকে বোঝাচ্ছে না। এই জিনিসটা আরো সহজ করে বোঝার জন্য এই বাক্যটা খেয়াল করেন, ইউ নিড টু রান ফাস্ট, তোমার আরো দ্রুত দৌড়াতে হবে। ইউ নিড টু রান ফাস্ট, তোমার আরো দ্রুত দৌড়ানো দরকার। খেয়াল করেন তো এই ফাস্ট শব্দটা এখানে রয়েছে, ইউ নিড টু রান ফাস্ট। ফাস্ট মানে দ্রুত, কি দ্রুত করতে হবে? দৌড়াতে হবে দ্রুত। কি দ্রুত করতে হবে? দৌড়াতে হবে দ্রুত। তার মানে দেখেন তো এই ফাস্ট দ্বারা এই রানের প্রকারভেদটা নির্দেশ করা হচ্ছে না, অবস্থাটা, অর্থাৎ কিভাবে দৌড়াতে হবে, কতটুকু দৌড়াতে হবে, দ্রুত দৌড়াতে হবে, কি পরিমাণে দৌড়াতে হবে, দ্রুত দৌড়াতে হবে। খেয়াল করে দেখেন, তার মানে এই যে একটা ভার্বকে সে মডিফাই করছে, সো দ্যাটস ওয়াই এই ফাস্ট হচ্ছে একটা কি অ্যাডভার্ব, এটা কিন্তু অ্যাডজেক্টিভ বলা যাবে না। ওকে, সো অ্যাডভার্ব চিহ্নিত করার একটা মেইন উপায় যদি আমি বলি, আপনি শর্টকাট ব্যতীত যদি অ্যাডভার্বকে চিহ্নিত করতে চান, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে ওই শব্দটা কাকে মডিফাই করছে, কাকে, কার দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ করছে। এটা নিয়ে আমার একদম বিস্তারিত অ্যাডভার্বের একটা আলোচনা আছে, আমি চেষ্টা করব আপনাদের এখানে পেজে আবার পোস্ট করে দিতে, যাতে করে আপনারা অ্যাডভার্বের প্রকারভেদগুলো জানেন। যেমন ফাস্ট, দ্রুত, এটা কি টাইপের অ্যাডভার্ব। তারপর ডাউন, আন্ডার, ঠিক আছে, এটা অ্যাডভার্ব অফ প্লেস এর মধ্যে পড়ে। টুমোরো, অ্যাডভার্ব অফ টাইম এর মধ্যে পড়ে। লেফট, রাইট, অ্যাডভার্ব অফ প্লেস এর মধ্যে পড়ে। বিহাইন্ড, অলমোস্ট, এই যে অলমোস্টটা আলটিমেটলি কি ফ্রিকোয়েন্সির মধ্যে পড়ে, সামটাইমস ফ্রিকোয়েন্সির মধ্যে পড়ে। সো এরকম কিছু ক্যাটাগরি আছে যেগুলোতে আমরা অ্যাডভার্বগুলোকে ফেলতে পারি। আমি আশা করছি অ্যাডভার্ব নিয়ে যত প্রশ্ন আছে সংক্ষেপে আপনি কিভাবে দেখেই চিনতে পারবেন সেটা কিন্তু আপনার বোঝা হয়ে গেছে। এবং আপনার কাছে ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তো শেয়ার করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।